বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইস্টার ক্লাস পারফরমেন্স অ্যাওয়ার্ডের সভাপতি, বিশেষ অতিথি সুধীর মণ্ডলী এবং যারা পুরস্কার পেলেন সাংবাদিক ভাই বন্ধুরা, পুরস্কার ছোট হোক বড় হোক, পুরস্কার আমি বলি জীবনে আমি বহু পুরস্কার পেয়েছি এবং বাংলাদেশের প্রথম এমি অ্যাওয়ার্ড যেটা আন্তর্জাতিক পুরস্কার, তিনটি পুরস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একটি নোবেল পুরস্কার, নোবেল একটা অস্কার, একটা এমি অস্কার দেওয়া হয় সিনেমার জন্য, এমি দেওয়া হয় টেলিভিশন। এইসব পুরস্কার পাওয়ার পরেও যে কোনো ছোট পুরস্কার পেলেও আনন্দ লাগে, কারণ যে সংস্থা থেকে পুরস্কারটা দেওয়া হয় তারা আমাকে পুরস্কার পাওয়ার যোগ্য মনে করে বলে সেই পুরস্কারটি দেয়। সুতরাং পুরস্কার ছোট বড় সব কিন্তু সমান, কারণ শিল্পীরা এত পরিশ্রম করে, কাজ করে নানা জায়গায়, যখন তারা পুরস্কারটা পায় এটা কিন্তু তাদের কাজ করার উৎসাহটা আরো বাড়িয়ে দেয়। তো সুতরাং আজকে এই স্টার পারফরমেন্স অ্যাওয়ার্ড, স্টার ক্লাসের পারফরমেন্স অ্যাওয়ার্ডের যারা উদ্যোক্তা, যারা এটা আয়োজন করেছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে, এটেন বাংলা এটেন নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যে আপনারা প্রতি বছর এরকম আয়োজন করে যে গুণী শিল্পীদের যদি স্বীকৃতি দেন তাহলে তারা শিল্পীরা আরও কাজ করার প্রেরণা, অভিনয় যারা করেন বা যে কোনো শিল্পী, যেমন এখানে উপস্থাপনা বলেন, নিউজ পড়েন, গানের শিল্পী, অভিনয় শিল্পী, প্রত্যেককে কিন্তু খুব পরিশ্রম করতে হয়। আমরা যখন টিভি বা সিনেমায় একটা ফিনিশ প্রোডাক্ট দেখি সবাই মনে করে আরে তো খুব ইজি জিনিস, কিন্তু যারা করে শিল্পী, আমি প্রথমে বুঝতাম না যে আমি টিভি বহু বছরের টিভি চালাই, তো শিল্পীদের যে কি কষ্ট এটা তো বুঝতাম না। এখন আমি নিজে যখন আমার গানের শুটিং করতে যাই, এটা হাড়ে হাড়ে টের পাই এতে কি কষ্টের ব্যাপার। মানে গান হয়তো গেলাম এয়ার কন্ডিশন স্টুডিওর ভিতরে, কিন্তু শুটিং করতে যেতে হবে বিভিন্ন লোকেশনে, এই রোদ বৃষ্টি, পাহাড়ে উঠো, ঢালুতে নামো, সমুদ্রের ব্যাপার, এই যে কত কষ্টকর ব্যাপার। এখন আমি হাড়ে হাড়ে টের পাই যে শিল্পীরা, প্রতিটি শিল্পী আমি বলব, তারা সত্যি কষ্ট করে তাদের এই পারফরমেন্সগুলি তারা দেখায়। এই জন্য আমি এখানে বোধহয় অনেক সাংবাদিক ভাই আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কোনো শিল্পীকে আপনারা নেগেটিভ সমালোচনা করবেন না, ছোট হতে পারে বড় হতে পারে। একটা শিল্পীকে চান্স দেওয়া দরকার, যখন একটা নতুন শিল্পী যখন আসে, আমি জীবনে বহু নতুন শিল্পী সৃষ্টি করছি, বহু